সিপ্লাস প্লাসের বাংলা ভিউ টিউটরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকের পূর্বে আমি নেম স্পেসের অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব আমি বলেছিলাম যে একটা যখন আমরা প্রোজেক্ট করতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মেম্বার ভেরিয়েবল বা মেম্বার ক্লাস এগুলো নাম সেম হয়ে যেতে পারে তো এই বিষয়টাকে এড়ানোর জন্য আমরা নেম স্পেস ইউস করি সো মূলত যখন আমরা বড় প্রজেক্ট ডেভেলপ করি তখন আমরা আলাদা আলাদা নেম স্পেস ইউজ করতে পারি কিন্তু এমন হতে পারে যে আমরা একা নেম স্পেস দুজন আলাদা ডেভেলপ করতেছে সেই ক্ষেত্রে আমাদেরকে পরে কিন্তু যে নতুন যে করতেছে বা দুজনের কোডটা কপি পেস্ট করে এক জায়গায় আনার কোনো দরকার নেই আমরা আলাদা আলাদা নেম স্পেস ইউজ করতে পারি এবং একসঙ্গে যখন আমরা রাখবো যে এই নেমিস্পেস এন আবার একই নামের একটা নেমিসপেস যদি আমি রাখি দুইটাকে সে অটোমেটিক্যালি সে মার্চ করে নেবে যেমন আমি এখানে নেম স্পেস এন ডিক্লা করছি এরপর আমি এখানে আর আর একটি নেম স্পেস করবো সেটা এন নামে সো এখানে আমি নেম স্পেস এন নামে লিখলাম এখানে জাস্ট আমি একটা মেম্বার ভেরিয়েবল নিচ্ছি সেটা হচ্ছে ইন্টিজার বি এখানে আসলাম আসার পরে আমি এন এন এর এ এটা ইকাল টু ফাইভ এটা করতে পারব তারপর এন এর বি ইকাল টু সিক্স কারণ এ এর মধ্যে বি আছে এবং আমি যদি প্রিন্ট করি এন এ ইন টু এবং রান করি তাহলে দেখব যে থার্টি আসছে অর্থাৎ মার্জ হয়ে কিন্তু কাজ করতেছে মার্চ হয়ে কাজ করতেছে এটা বুঝতে পারবো আমরা ঠিক এই জায়গায় এই জায়গায় আসার পরে আমি যদি এখানে এ ইন্টু বি দেই এর মানে আগে ফাইভ সিরোটাকে আমি সেভেন করে দিলাম এ ইন্টু বি করে দিলাম এখন যদি রান করি তাহলে দেখব ফোরটি টু আসতেছে এই ক্ষেত্রে কারণ মানটা চেঞ্জ হচ্ছে এবং একটা নেমিসপেস হিসেবেই সেটাকে ট্রিট করতেছে এটা হলো যে আমার সুবিধা যে আমি একই নিয়ম স্পেস বারবার জায়গায় তৈরি করলে অটোমেটিক্যালি সে মার্চ করে নিচ্ছে সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পোলট্রি চলে সবাইকে